নমস্কার, দ্য টকেটিভ টেলারে আপনাদের সকলকে স্বাগত। আজ মহালয়া, ঘড়িতে সকাল ছটা। শালকিয়ার মাধাঘাট থেকে আমরা গঙ্গা পেরিয়ে চলেছি আহিরি টোলার দিকে। স্বাভাবিকভাবেই কুমোরটুলিতে খুব ভিড় হয়েছিল, তবে আনন্দের এতটুকু কমতি ছিল না। কোমরটুলির জ্যাম কাটিয়ে বেরোতে পাক্কা এক ঘন্টা লেগেছে। তারপরের এই চাটা জাস্ট হেভেন ছিল। সবার সাথে আড্ডা দিতে দিতে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। ভোর চারটে উঠে মহালয়া শুনে তারপরেই কুমোরটুলি আসা, এত বছরের জীবনে এই প্রথমবার। দিব্য লেগেছে কিন্তু। 8:30 বাজে আর এখন আমরা কচুরির দোকান করছি। অবশেষে গরম গরম কচুরি আর ছোলার ডাল পেটে পড়তেই উফ কি শান্তি। তো এবছরের মহালয়া আমার কাছে খুব স্পেশাল, তার কারণ অপরাজিত অবশ্যই। হ্যাঁ, আমাকে বলতে ভালো হয় যে কিছু কেমন লাগছে, কি ভালো লাগে, যেটা ফার্স্ট টাইম না, প্রত্যেক বছর আসি, এবছর আসছি। আপনাদের সকলকে জানি শুধু শারদীয় পেটে শুভেচ্ছা ও ভালোবাসা। পুজো এসে গেছে, এনজয় করুন, ভালো থাকুন, ভালো রাখুন। এই তো আমি আজকে জীবনে প্রথমবার এসেছি কুমোরটুলিতে। খুব একদম ফাঁকা ছিল কুমোরটুলিটা, ভীষণ সুন্দর ঘুরেছি। ঠিক আছে, ভালো মন্দ মিলিয়ে মোটামুটি ঠিক আছে, মানে প্রচণ্ড ভিড় আর ভিড়ে যে আদারওয়াইজ খুব ভালো। লঞ্চের ধার ঘেঁষে দাঁড়িয়ে ব্র্যাকেটে সাবধানে আছে, কিন্তু গঙ্গার এই স্রোতটা দেখতে আমার বেশ লাগে। আপাতত আমরা বাসের জন্য ওয়েট করছি, আসলে বালি হল্ট যাব। সোনালী আমাকে গুজিয়া কিনে দিয়েছে। পুজো সবার খুব ভালো কাটুক আর পাশে।